শনিবার সিপিএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস জানিয়েছেন, রোগী কল্যাণ সমিতির নামে জিবি হাসপাতালের কাজকর্মে অবৈধ হস্তক্ষেপ করছেন বিজেপি নেত্রী সাংসদ প্রতিমা ভৌমিক। ঘটনার প্রতিবাদ জানিয়ে এই ধরনের অবৈধ হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। জিবি হাসপাতালে বিজেপি দলের অফিস ঘর উদ্বোধন প্রসঙ্গ উত্থাপন করে সিপিএম নেতা দাবি করেন, এই পরিস্থিতিতে জিবি হাসপাতালের প্রতি আস্থা হারাচ্ছেন রাজ্যবাসী। রোগী কল্যাণ সমিতির নামে রাজ্যের প্রধান হাসপাতাল জিবি হাসপাতালের প্রশাসনে বিজেপির নেত্রী প্রতিমা ভৌমিক যেভাবে অবৈধ হস্তক্ষেপ করছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করছি জিবি হাসপাতালে বিজেপির অফিস স্থাপনের বিরুদ্ধে, যা তাদের দলের সভাপতি উদ্বোধন করে এসেছেন। সরকারের চরম অবদার্থতায় জিবি হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসায় চরম অব্যবস্থা চলছে, যেভাবে মৃত্যু বেড়ে চলেছে, সাধারণ মানুষ হাসপাতালের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, যেটা অত্যন্ত উদ্বেগে। অবস্থা এমন দাঁড়িয়েছে, শ্বাসকষ্ট না হলে কোভিড রোগীরা হাসপাতালে যেতে চাইছেন। সাংবাদিক সম্মেলনে রাজ্যের ভয়াবহ করোনা পরিস্থিতি এবং বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সিপিএম নেতা গৌতম দাস রাজ্যবাসীর প্রাণ রক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ উত্থাপন করেন। সেই সাথে সত্তর একজন স্বাস্থ্যমন্ত্রী সহ পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স নিয়োগের দাবি তুলেন রাজ্য সরকারের নিকট। সরকারের যে উদাসীনতা কত চরম, আমরা গত 9 তারিখ আমাদের অনলাইনে আমরা রাজ্য কমিটির মিটিং করেছিলাম, তার পরের দিন যে বিবৃতি দিয়েছি তাতে উল্লেখ করেছি যে এরকম কোভিড সংক্রমণ আমাদের রাজ্যের মধ্যে, যে জনসংখ্যা অনুপাতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সংক্রমণ এবং মৃত্যুর হার তীব্র শীর্ষে, এই অবস্থাতেও যে স্বাস্থ্য দপ্তর দেখভালের জন্য একজন নির্দিষ্টভাবে একজন মন্ত্রী নিয়োগ করলো না, মানে কতখানি উদাসীন হলে পরে এই সরকার এরকম ভূমিকা তারা নিতে পারে। এবং আমাদের দাবি হচ্ছে যে এই রোগী কল্যাণ সমিতির নামে হাসপাতালের দৈনন্দিন কাজে এবং স্বাস্থ্য দপ্তরের কাজে অবৈধ দলীয় হস্তক্ষেপ এখনই বন্ধ করতে হবে। এটা রাজ্যের স্বার্থে, রাজ্যের জনগণের স্বার্থে এই ধরনের দলীয় হস্তক্ষেপ যে হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে আরও বিপর্যস্ত করছে, জনগণের জীবন নিয়ে এই তাদেরকে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না, এবং যে চিকিৎসক নার্স ল্যাব টেকনিশিয়ানের পদে গত 2.5 বছরে কোনো নিয়োগ হয়নি, এবং এই কোভিড অতিমারী এর ফলে চিকিৎসা পরিষেবার উপরে সারা দেশেই সারা বিশ্বেই প্রচণ্ড চাপ এসেছে। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ ও শাণিত করেন সিপিএম নেতা গৌতম দাস। জনের হাতে 28টা দপ্তর কোন দিকে দেখভাল করবে, এটা হয় নাকি? কোন রাজ্যে আছে এরকম যে একজনের হাতে এতগুলো দপ্তর? বিজেপি তো অন্যান্য প্রদেশের সরকার চায়। এটা হচ্ছে যে চরম উদাসীনতা, যে এই পরিস্থিতির মধ্যে মৃত্যু বাড়ছে, সংক্রমণ বাড়ছে, একজনকে নির্দিষ্টভাবে দায়িত্ব দলের যাকেই দিক না কেন, এরকম চলে নাকি?
আমরা তো বলছি আমরা সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করে আমরা করি। আমাদের যারা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন কর্মসূচির মধ্যে, তার মধ্যে করোনা রোগী 1%ও নেই। সময় রাজ্যের ভয়াবহ করোনা পরিস্থিতি এবং বেহাল স্বাস্থ্য পরিষেবা ইস্যুতে রাজ্য সরকার কর্তৃক হাইকোর্টে দায়ের করা হলফনামার বিভিন্ন অসম্পূর্ণ তথ্যাদি নিয়ে মুখ খুলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস। এদিন রাজ্য জুড়ে সেবা প্রকল্পের নামে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে জনসংযোগের অভিযোগ তুলেন সিপিএম নেতা গৌতম দাস। আমরা পরিস্থিতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, এবং এখানে যে রিপোর্টে যেটা বলা হয়েছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, যে ওই কেন্দ্রীয় প্রতিনিধি দলের কথা বলা হয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং তারা মেনটেন করছে শাসক দল। মুখ্যমন্ত্রী সহ দলের নেতারা গত 17 তারিখ প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনের নামে সারা রাজ্যের মধ্যে এরা মিছিল সভা করল। কোন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হয়েছে? আর আমরা বিরোধী দল যখন একদিকে কোভিড আক্রমণ, আরেকদিকে জনগণের যে জীবন যাত্রার উপরে যে প্রচণ্ড অর্থনৈতিক আক্রমণ, তার বিরুদ্ধে সামান্য প্রতিবাদ, তাও ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা করছি, সেখানে পুলিশ বাধা দিচ্ছে, গ্রেপ্তার করছে, মামলা ঝুলিয়ে দিচ্ছে, তো শাসক দলের ক্ষেত্রে তো সেটা করে না। তাতে নিয়মিত তাদের রোগীদের সম্পর্কে খবরাখবর পান, তার ব্যবস্থা করতে হবে, যেটা গতকালকের হাইকোর্টের যে নির্দেশিকা তাতেও এটা রয়েছে, আমরা প্রথম থেকেই দাবি করে আসছি। এবং যেটা আমরা গত 29 বা 29 এপ্রিল যে সর্বদলীয় বৈঠক হয়েছিল তখন থেকে আমরা বলেছিলাম যে আগাম ব্যবস্থাগুলো নেওয়ার জন্য যে জেলা হাসপাতালগুলোকে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা, সেখানে ভেন্টিলেটার সহ যাতে সেখানেও এই কোভিড রোগীদের চিকিৎসা করা যায়, এবং সব যাতে আগরতলাতে আসতে না হয়, কারণ এখানে জিবির হাসপাতালের উপরে প্রচণ্ড রকম চাপ বাড়ছে। তো সুতরাং এখনই এই পদক্ষেপগুলো নিতে হবে যাতে জেলা হাসপাতালগুলোকে সে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে সেখানে কোভিড রোগীদের চিকিৎসা করা যায়, এবং পাশাপাশি যে মহকুমা হাসপাতালগুলো সম্পর্কে আমরা বলেছি যে সেখানেও পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা, অন্তত প্রাথমিক চিকিৎসা যাতে দেওয়া যায়। গত কদিন ধরে আমরা দেখছি যে যে পরীক্ষার জন্য কিটের অভাব, এমনকি আইজিএম হাসপাতালের পর্যন্ত যে অ্যান্টিজেন কিট পাওয়া যাচ্ছে না, তো এগুলোর অভাব দূর করার জন্য সমস্ত ব্যবস্থা নিতে হবে। এবং এই জন্যই তো প্রয়োজন যে একজন স্বাস্থ্য দপ্তরের একজন মন্ত্রী থাকবেন, পরে নিয়মিত সেগুলো দেখাশোনা করতে পারেন, এরা জানি না এরা তো কী করবে, এদের তো কোনো রকম যে হেলথ দল এ সমস্ত ক্ষেত্রে নেই। এখন দেখলাম যে অর্থের অভাব, তার মধ্যে প্রচুর অর্থ খরচ করে তাদের মুখ্যমন্ত্রীর চলার জন্য আবার হেলিকপ্টার দিচ্ছে, হ্যাঁ তা নাকি প্রক্রিয়া শুরু হয়েছে, তো এই তো এদের দায়বদ্ধতা জনগণের। এদিন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস। ফিওর রিপোর্ট, হালাবোল।